নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মে চতুষ্কোণে। তো এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে গত সপ্তাহখানেক আগে আসা নাটক যার নাম আমরণ বিয়েশন, যখন আমি এটা সোশ্যাল মিডিয়াতে প্রথমবারের জন্য দেখি আমার মনে হয় যে এ কেমন শব্দ, মানে অ্যাকচুয়ালি শব্দটা দাঁড়ায় না, মানে কতগুলো শব্দের এদিক ওদিক করে তার কোনোটার এদিক জোড়া কোনোটার ওদিক জোড়া এসব করে একটা জোড়া তপ্তি মেরে কিছু শব্দ তৈরি করেছে, বাট বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগছিলো। তো নাটকটা যখন শুরু করলাম কনসেপ্ট ওয়াইজ আমার মনে হলো ওয়াও, না কনসেপ্ট অ্যাকচুয়ালি ভালো, মানে ওই একই খাড়াবড়ি থোড়ার থোড়বড়ি খাড়া করার থেকে একটা নতুন টোটাল একটা নতুন একটা ভাবনা থেকে নাটকটাকে তৈরি করার চেষ্টা করেছে এবং তার যেরকম ট্রিটমেন্ট দরকার ছিল কমেডি, সেই কমেডির মোড়কটা খুব স্ট্রং, বেশ ভালো লাগে কমেডিটা দেখ দেখুন একদম খিলখিলি আসবেন, হো করে আসবেন তা নয়, বাট এটা হয় না একটা স্লাইড একটা স্মাইল রাখা সারাক্ষণ জুড়ে নাটকের ডিউরেশন ওই 1.5 ঘন্টা যেরকম মোস্টলি হয়ে থাকে সেরকম ডিউরেশনের মধ্যে বেশ ভালোভাবে আপনাকে হুক করে রাখবে কমেডির মোড়কটা। এবং এই জিনিসটা গল্পটা একটু হালকা করে বলি আপনাকে, মানে পুরোটা বলবো না অবশ্যই, আলটিমেট পরিণতি কী তার জন্য তো আপনাকে দেখতে হবে, কেন আমার এই 4 মিনিট বা 5 মিনিটের ভিডিও দেখে আপনি আপনার নাটক দেখবার মজা নষ্ট করবেন। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন কে লেগেছে। তো কনসেপ্টটা একটু বলি, একজন ছেলে যে একটা মেয়ে যে চরিত্রটা অবশ্যই প্লে করছেন তানজিদ দিশা, জুনায়েদের চরিত্রটা তাকে বলে যে সে তাকে বিয়ে করবে এবং বলে অনেক দিন ধরে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, ঠিক সেই সময় সে সমস্ত কানেকশন অফ করে দেয় এবং একদিন হুট করে তার বিয়ের একদম নির্ঘণ্ট চলে আসে। ঠিক সেই সময় দিশা সব কিছু জানতে পেরে তার বাড়িতে একদম হাল্লা করবার জন্য চলে আসে এবং ওই হাল্লাটা কিন্তু ওই একদম চিল্লিয়ে চেঁচিয়ে ঝগড়া করে তা নয়, তার বাড়িতে এসে মঞ্চ বানিয়ে বসে পড়ে, সেখানে বসে অনশনে থাকবে। এবার তার সঙ্গে মিডিয়া আসে, সব কিছু হয়, একদম একটা ক্যাওস সৃষ্টি হয় এবং এই ক্যাওসের থেকে আলটিমেটলি সে কি বিয়ে করে এবং করলেও তার সিচুয়েশান কিন্তু ঠিক হওয়ার কথা নয়, কারণ একজন অলরেডি মানে অলরেডি তার ইমেজ যা খারাপ হওয়ার হয়ে গিয়েছে মিডিয়া ঢোকা মাত্রই, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার ডিসিশান কী থাকে, সে কি সেই সন্ধ্যাবেলাতে বিয়ে করতে যায়, বউ নিয়ে আসে, আর যদি আসে তারপরে পরবর্তীকালে তার লাইফের কী হাল হয়, কারণ সে কিন্তু অলরেডি ওখানে মানে আমরণ বিয়েশন বা আমরণ অনশনে বসে গিয়েছে যে তার তাকে বিয়ে করার দাবিতে, বা তাকে যেই ঠকানোটা হয়েছে সেই ঠকানোটা কেন হয়েছে এটা জানতে পারা বা তার প্রতি জাস্টিস যেন হয় এই দাবিতে তিশা অলরেডি অনশনে বসে গিয়েছে। এইখান থেকে নাটকটা কোন দিকে যায়, পজিটিভ এন্ডে শেষ হয় কি নেগেটিভ এন্ডে শেষ হয় কি একদম একটা কমেডি থেকে একটা ট্র্যাজেডিতে শেষ হয়, তার জন্য আপনাকে 1.5 ঘন্টা অবশ্যই খরচা করতে হবে। তো এই প্লট, এই যে একটা কনফ্লিক্ট, এই যে একটা ডায়ালেমা, এটাকে কমেডির যে মোড়কের প্রেজেন্টেশন জিনিসটা বেশ একটা থটফুল একটা জিনিস, সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা ভালো লেগেছে এবং এন্ডিংয়ে যে মেসেজটা দিতে চলেছে মানে নাটকটা তিশার চরিত্রের মাধ্যমে সেটা কিন্তু বেশ বেশ হার্ড হিটিং। যদিও এই ঘটনাগুলো অনেক ক্ষেত্রেই অ্যাকচুয়ালি ফ্লিপ কন্ডিশনে হয়, মানে এখানে ছেলেটি মেয়েটিকে মানে আমি কিন্তু কোনো জেন্ডার বাইজনেস থেকে বলছি না, উল্টো দিকের ঘটনা হয় সেটা মানে একটু সেন্সিবল মাইন্ড থেকে দেখলে অনেকেই সেটা স্বীকার করবেন যে যে ছেলে মেয়েকে প্রতিশ্রুতি দিয়ে অন্য কোথাও বিয়ে করে নাও, আর একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করবে বলে তার বাড়ির প্রেশারে বা যে কোনো কারণে হোক অন্য একটা ছেলেকে বিয়ে করে নিয়ে সেফ একটা গেম খেলে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু উল্টো দিকটাই মোস্টলি বেশি শোনা যায়, এদিকে হয় না আমি বলছি না, বাট এটা উল্টো দিকেও হয়। তো এটাকে এই দিক থেকে করেছে আমার কোনো সেটা নিয়ে প্রবলেম নেই, বাট ব্যাপারটা দেখতে গিয়ে মনে হলো যে ব্যাপারটা খুব ইউনিভার্সাল একটা অ্যাপিল রয়েছে গল্পটার মধ্যে, যে এই গল্প দুটো জেন্ডারই হয়, দুদিক থেকে এই দুলম্বড়িগুলো হয়ে থাকে এবং যেই এন্ডে শেষ করে তিশা যেই মেসেজটা দিয়ে সেটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। তো ওভারঅল যদি বলি প্লট লেভেলে, মেসেজের লেভেলে, পারফরমেন্সের লেভেল এবং কমেডি সবে মিলে মোড়কটা বেশ ভালো, মাঝে একটা ক্যারিকেচারিস চরিত্রও ঢোকানো হয়েছে এখানে জুনায়েদের, যে যিনি কী বলে দুলাভাই বলে আমরা কলকাতা ভাষায় জামাইবাবু বলি, জামাইবাবু নট জামাই, জামাই ইজ ইকুয়ালস টু বাংলার জন্য বা আমাদের কলকাতার জন্য বড়, তারা ওখানে জামাই বলে আমরা জামাইবাবু বলি বোনের হাজব্যান্ডকে বা হ্যাঁ এই এই সেন্সে আমরা বলে থাকি। তো সেই জামাইবাবু চরিত্রটাকে বেশ তিনি সাধু ভাষায় কথা বলেন সেই ব্যাপারটা বেশ এনজয়েবল এবং তার সঙ্গে দারোয়ানের যে ইকুয়েশন সবাই মিলে নাটকটা একটা বেশ হজ পজাজটা ক্রিয়েট করবার চেষ্টা করে, ঠিক যেরকম আমরা উত্তম কুমারের ওই ধর্ণিমের মতো ছবি কিংবা পানু বন্দ্যোপাধ্যায়, উত্তম কুমার, সুচিত্রা সেন আরও বড়ো একটা কাস্টিং নিয়ে আমরা দেখছিলাম 75-এর মতো ছবি, ক্লাসিক বাংলা ছবিগুলো যেগুলো 1950-1960-70-এর দশকে সেই সব ছবিগুলোর ওই একটা খিচুড়ি টাইপের একটা বলছি না ওই লেভেলের নাটক হয়েছে, বলছি ওরবেলা বেশ প্লটটাকে বেশ সবে মিলে ঘেটে ঘ করে এবং দেখতে ভালো লাগে এবং যেরকম এন্ডে শেষ করে ইমোশন রয়েছে, তার মধ্যে কমেডি রয়েছে, তার মধ্যে মেসেজ রয়েছে, সবাই মিলে আমার কিন্তু নাটকটা ভালো লেগেছে। ভিউজ খুব একটা বেশি হয়নি, 1 লাখ আই থিঙ্ক ভিউজ এখনও পর্যন্ত নাটকটা হয়নি, বাট যা হ্যাঁ 1 লাখও হয়নি অ্যাকচুয়ালি এখনও। তো স্টিল আমার কিন্তু নাটকটা কিন্তু নাটকের লেভেলে ভালো লেগেছে, অনেক খাজা নাটক থাকে যেগুলো জাস্ট বসে দেখা যায় না 10 মিনিট ঠিক করে শুধুমাত্র রিভিউ করবো বলে নাটকগুলোকে দেখতে হয়, সে তুলনায় এই নাটকটা অ্যাটলিস্ট আপনি ইন অ্যান্ড ওয়ান গো শেষ করতে পারবেন এবং বাংলাদেশে অন্যান্য নাটকগুলোর তুলনায় একটা ফ্রেশ কনসেপ্টে কাজ হয়েছে, এটুকু তো অ্যাটলিস্ট আপনাকে মানে ওই দাবেকে সাথে বল থাকতে হবে লোকও। তো এই ছিল আমার রিভিউ রিগার্ডিং দিস নাটক,
রিগার্ডিং দিস মজার নাটক আমরণ বিয়েশন। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান কেমন কী লেগেছে, এবং আপনাদের এই শব্দবন্ধ নিয়ে কী মানে প্রথম কী রিয়াকশান ছিল মাথায় শোনবার পরে যে এরকম নামের একটা নাটক হতেও পারে যে, সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং ওই কনসেপ্টটাকে আপনি কীভাবে দেখেন, এবং আমার যে পয়েন্টগুলো আমি জেন্ডার নিয়ে যেটা তুললাম, আমার কিন্তু কোনো জেন্ডার নিয়ে কোনো বায়াসেস নেই, বাট বললাম যে দুটোর দিকে কিন্তু হয় এবং নাটকটা ইউনিভার্সাল একটা অ্যাপিল রয়েছে, সেটা সবথেকে ভালো জিনিস নাটকটার। এই ছিল রিভিউ, ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, পাশে থাকে নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অতি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।